আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় জানুয়ারিতে কমতে পারে করোনা সংক্রমণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে রেমিডেন্স প্রবাহ, দিনে আসছে $7 কোটি। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের। এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আগামী মাসে কোভিড-19 সংক্রমণের সংখ্যা কমবে বলে আশা করছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী দাতুশ্রী ডক্টর জুলকিফলি আহমেদ বলেছেন, বর্তমান কোভিড-19 পরিস্থিতি 4টি মানদণ্ডের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেমন সংক্রমণের সংখ্যা, মৃত্যু হার, নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি এবং স্বাস্থ্য সুবিধা, বিশেষ করে হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতি। তিনি বলেন, ইনশাল্লাহ এই জানুয়ারিতে সংক্রমণের সংখ্যা নেমে আসবে, আসুন একসাথে প্রার্থনা করি। রোববার আমানা জাতীয় কনভেনশনে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমেদ। এর আগে গতকাল জুলফিকলি জানিয়েছিলেন, 17 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বছরের 51তম সপ্তাহে রেকর্ড করা কোভিড-19 সংক্রমণের সংখ্যা 29.5% বৃদ্ধি পেয়ে 22,413টি সংক্রমণে দাঁড়িয়েছে, যেখানে এর আগের সপ্তাহে রেকর্ড করা হয়েছিল 17,307টি সংক্রমণের শনাক্ত। তিনি যোগ করেছেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো প্রয়োজন অনুসারে এবং পদ্ধতিগত এবং কেবলমাত্র বর্ধিত সংখ্যার দিকে তাকাচ্ছে না, সার্বিকভাবে পরিস্থিতি বিবেচনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কেউ কেউ অভিযোগ করছেন, মাস্ক পরা কেন বাধ্যতামূলক করা হচ্ছে না? তবে আমি আবেগ দ্বারা প্রভাবিত হব না, আমি যা করি তা প্রমাণ ভিত্তিক, যা উচ্চতর সতর্কতা ব্যবস্থার অধীন এবং এটি অব্যাহত থাকবে। মন্তব্য করে তিনি বলেন, বড় এবং কঠোর পরিবর্তনের ক্ষেত্রে মন্ত্রণালয় নির্ধারিত 4টি মানদণ্ডের উপর নির্ভর করবে। দেশে ডলারের তীব্র সংকট চলছে, আমদানির দেনা শোধ করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। এমন পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর, রেমিটেন্স প্রবাহ বাড়ছে। চলতি ডিসেম্বরের প্রথম 22 দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $156,94,80,000। এতে দৈনিক আসছে $7,13,40,000 রেমিটেন্স। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের 22 দিনে যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $13,85,20,000, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $5,47,20,000, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $137,19,10,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $43,30,000। বিজয়ের মাসে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠান মাত্র ২৬.৫০ রিংগিতে। মাস শেষে থাকছে সর্বোচ্চ পণ্য পাঠানো 3 জনের জন্য বিশেষ উপহার। মালয়েশিয়া থেকে ব্যক্তিগত বা বাণিজ্যিক মালামাল পাঠানোর বিশ্বস্ত নাম জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। তাই আজই বুকিং করুন আপনার পণ্য 95 জালান্তোন HSLE সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2023-24 অর্থ বছরের প্রথম মাস জুলাই রেমিটেন্স এসেছে $197,31,50,000 এবং আগস্টের রেমিটেন্স এসেছে $159,94,50,000। এছাড়া সেপ্টেম্বরের রেমিটেন্স এসেছিল $133,43,00,000, অক্টোবরে আসে $197,14,30,000 এবং সবশেষ নভেম্বর মাসে এসেছে $193,00,000 রেমিটেন্স। বিদায়ী 2022-23 অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,161,07,00,000। আগের 2021-22 অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছিল $2,103,17,00,000। 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল $2,477,77,00,000। 52তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন। গতকাল রাজধানী কুয়ালালামপুরের 5-স্টার হোটেল জি টাওয়ারের বলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি দাতু আব্দুর রফ লিটনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক ও রানা কাজী। সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। বঙ্গবন্ধু তার পরিবার সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে জাতীয় সঙ্গীত গাওয়ার পর আলোচনা সভা শুরু হয়। উপস্থিত ছিলেন বাবলা মজুমদার, মোহাম্মদ হুমায়ুন কবির, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তারিকুল আলম চৌধুরী, লালটু বিশ্বাস, মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইমা পোষণ, সালমা বেগম সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। এ সময় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে আগামী 7 জানুয়ারি নির্বাচনে প্রবাসী সহ তাদের আত্মীয় স্বজনদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।